আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহ অবশ্যই সময়তে ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ প্রতিদিন মতো করে আবার নতুন করে আরেকটি ব্লগ নিয়ে আসলাম। তো বিকেলবেলা ছেলেকে নিয়ে ঘুরতে বের হলাম। বলো কী কিনবে? চকলেট কিনবা? আমাকে দিবে? আমাকে দিবে? এদিকে তাকায় বলো। ঠিক আছে, আমি আমার ছেলেকে নিয়ে বিকেলবেলা ঘুরতে বের হলাম। অনেকক্ষণ ধরে বলতেছে আম্মু ঘুরতে চলো ঘুরতে চলো, তাই ঘুরতে বের হলাম। কালকে বৃষ্টির কারণে কিছু কিছু জায়গায় পানি জমছে। আচ্ছা কিনে দেব। তারপরে চাইতেছি অনেক কিছু কিনবে, নাম নাম কিনবে, চকলেট কিনবে। আমরা কোথায় ঘুরতে যেতেছি? তুমি কি ভয় পাও গাড়িকে? বলো জোরে বলো। দাদি ভয় পাও? আমি ভয় পাই না। তুমি পাও? তুমি পাও না? না, এই যে আলামিন কত কিছু দেখতেছে। আলামিন ঘুরতে যাইব। এটা আমি তো দেখো। কোনটা দেখবা? ওই যে আলামিন কত দূরে গেছে গা। এটা আল্লাহ, আলামিন আসো। এটা আলামিন আসো, এটি কাব্বো। এই চেয়ারম্যান বাড়ি যাই, চেয়ারম্যান বাড়ি আমরা যাচ্ছি। আলামিন ঘুরতে আসছি এখানে। এটা কি আলামিন বলো? এটা কি আলামিন এখানে ঘুরতে আসছে বলো? হ্যাঁ, আলামিন ঘুরতেছে। আলামিনের ঘুরতে ভালো লাগে, প্রতিদিনে আলামিনের ঘুরতে ভালো লাগে। খালি ঘুরতে চলো ঘুরতে চলো ঘুরতে চলো, এই জন্য ঘুরতেই বের হলাম। সব কিছু ঘুরে ঘুরে দেখতেছি। আলামিন এটা ঘুরে দেখবে। Thank you.
মেন বাড়ির গেট, গেটটা খুব সুন্দর করে বানাইছে। আপনারা আশেপাশের এলাকার হইলে এই চেয়ারম্যান বাড়ি এসে দেখে যাবেন, চেয়ারম্যান বাড়িটা দেখতে খুবই সুন্দর। এখানে ফুলের গাছ, ফলের গাছ, সব ধরনের গাছ আছে, প্রচুর গাছ। কাঠের ঘর, ইটের ঘর, সব ঘরই আছে। আপনারা একসাথে আসলে সব দেখতে পাবেন। কাঠের সুন্দর সুন্দর দোতলা ঘর, গ্রামের ঐতিহ্য, দোতলা ঘরও রাখছে, বিল্ডিংও করছে, দোনোটাই আছে। এই আমের গাছগুলায় ভরপুর আম, মাঝে উঠান, উঠানটায় দুব্বা, খুব সুন্দর একটি জায়গা। আপনারা যদি এই দক্ষিণ হলুদিয়ার কাছাকাছি হয়ে থাকেন, আইসা দিকে যাবেন। চেয়ারম্যান বাড়ি আসলেই সুন্দর, না দেখলে বিশ্বাস করবেন না, আইসা দেখে যাবেন। এখন আমরা ওখান থেকে বের হয়ে গেলাম, গাড়ি আসতেছে, বের হয়ে যাচ্ছি। আমার ছেলে নাম নাম কিনবে, সেজন্য সে আগে দৌড় দিয়েছে নাম নামের দোকানে। সে চুজ করতেছে কি কি কিনবে। এখান থেকে চলে আসলাম। এখানে গ্রামের ছেলেরা ফুটবল খেলতেছে, প্রাইমারি স্কুল, বিকেলবেলা। ফুটবল খেলা অনেকেই আইসা এখানে খেলে ফুটবল। এখানে ফুটবল খেলার ম্যাচ হয়, খেলে সবাই মাঝে মাঝে এসে আমরা খেলা দেখি। তাই আজকে ছেলেকে নিয়ে ঘুরতে এসে খেলা দেখে গেলাম। এখন বাসায় যাচ্ছি আমরা। আব্বো, আলামিন, কি করতেছো? আলামিন, আলামিন, তুমি কি করতেছো? তোমার হাতে কি? এই যে দৌড় দিছে আলামিন, দৌড় দিয়েছে। আমার জন্য দাঁড়াও আলামিন, আমার জন্য দাঁড়াও। আমরে দিবে, যা কিনবে আম্মুকে সব দিয়ে দিবে। তাহলে আমার এখন বিদায় নেওয়ার সময় হয়েছে। আসো, আসসালামু আলাইকুম। আমাকে নাম নাম দিবি? সবাই ভালো থাকবেন। আমাকে দিবি?